ছাত্র বৈষম্য জনতার আন্দোলনের ফসল আমরা এখনো ভালো তুলতে পারি, তারা আজকের সম্মেলনে নিয়ে বেড়াচ্ছে। একটা মানববন্ধনে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, দুর্নীতি করে অনেক নিয়োগ দিয়েছেন, এই মূল চেয়ারম্যান, এই মূল চেয়ারম্যান, এই এলাকাতে তাণ্ড অনেক বাড়ি ঘর হয়েছিল, বিভিন্ন ভাবে নির্যাতন করেছে। আমাদের যে এম আর উচ্চ বিদ্যালয় সভাপতি মামুনুর রশিদের স্বেচ্ছা চাই, দেশের সমস্ত এলাকার সমস্ত জায়গার স্বাধীন হয়েছে।